এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি। শ্রাবন্তীকে নিয়ে রোশান সিং। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলা নিউজ 24.tv-তে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজীব প্রধান। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সম্ভবত বিয়ে ভাঙার আগে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এভাবে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। এর আগে রাজীব বিশ্বাসের সময় সোশ্যাল মিডিয়ায় বিতণ্ডায় আসেননি তিনি। কৃষ্ণ বিরাজের সঙ্গে বিচ্ছেদের সময় কোনো সাড়া শব্দ ছিল না কারো মুখে, ব্যতিক্রম রোশান সিং। তিনি কিন্তু ছেড়ে কথা বলছেন না একদমই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবন্তীর প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন এবং সুযোগ মতো করা জবাব দিচ্ছেন তিনি। অতি সম্প্রতি শ্রাবন্তী নিজের মা বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বলেন, তাকে সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন এরাই। সেখানে তার স্মৃতিতে জল জল করছে সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন। বলেননি রোশানও, শ্রাবন্তীর এই পোস্টের পরেই তার পাল্টা পোস্ট আত্মজ্জা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ধার করে। সুখী দাম্পত্যের চাবিকাটি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে, বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর খুবই দুর্বল চিহ্ন। রোশান এই উক্তির সমর্থনে অর্থপূর্ণ ক্যাপশনে লিখেছেন, আমি পুরোপুরি সহমত। স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তার নামে জোর করে সিঁদুর পরেন। এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি। শ্রাবন্তী স্মৃতির সিঁদুর কি তাহলে অশান্তি চাপা দিতে? রোশানের কথায় ইঙ্গিত মিলছে তেমনটাই। এর আগে করবা চৌথ বা বিজয়া দশমীতেও চওড়া করে সিঁদুর নেন এই অভিনেত্রী। তখন কিন্তু রোশান এরকম কোনো মন্তব্য পোস্ট করেনি। যদিও সোশ্যাল মিডিয়ায় রেশাশেষির সূত্রপাত রোশানের হাত ধরে। ফিটনেস জিম সেন্টার নিয়ে শ্রাবন্তীকে প্রথম কটাক্ষ করেন তিনি। তারপর মিম শেয়ার করে ইঙ্গিতে জানান, একজন ছেলের বিয়ে মানে জীবন নষ্ট হয়ে যাওয়া। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক, ফলো কিংবা সাবস্ক্রাইব এবং ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন না।